নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023 দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে। এই বকরি হওয়ার ফলে আপনারা যদি বিশ্বরাশির মানুষ হন, আপনাদের জন্য 5টি মহা ভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হতে চলেছে। দেখুন, নবগ্রহের মধ্যে সবথেকে শুভ গ্রহ কোনটি জানেন? বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। যারা মহিলারা রয়েছেন, আপনাদের স্বামী সুখ কেমন হবে সেটাও কিন্তু দেখাবে হচ্ছে জুপিটার বৃহস্পতি। বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, আপনাদের জীবনে স্বামী সুখ নিশ্চিতরূপে কিন্তু রয়েছে। অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু এই জায়গাগুলো, শিক্ষা, বিদ্যা, গুরু, সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি নির্দেশ কিন্তু করে। দেখুন, বৃহস্পতি এবং শনি প্রতি বছরই বকরি হয়। এই বকরি হওয়ার ফলে কিছু না কিছু শুভ এবং অশুভ দুই দিক থেকে কিন্তু রেজাল্ট কিন্তু দেয়। তবে শুভ গ্রহ যখন বকরি হয় কি না, তার শুভ গুণ বৃদ্ধি করে, এবং অশুভ গ্রহ বকরি হলে তার বিপরীত ক্রিয়াগুলো কিন্তু দেয়। তবে দেখতে হবে সেই গ্রহের স্থিতি কেমন রয়েছে, কোন ঘরে রয়েছে, কোন শত্রু রাশিতে রয়েছে না মিত্র রাশিতে রয়েছে, তার উপর নির্ভর করবে যে সেই গ্রহটি কি রেজাল্ট দিবে। দেখুন, বকরি মানেই যে অনেকে ভাবেন যে না, এ ঘর থেকে আরেকটি ঘরে এগিয়ে গেল, সেটা না। বকরি রেট্রোগ্রেড কখন হয়, এই যে গ্রহগুলো রয়েছে কিনা, প্রত্যেকটি গ্রহই কিন্তু সূর্যকে কিন্তু প্রদক্ষিণ করে। যখন ডিগ্রিগত দিক থেকে সূর্য থেকে অনেক দূরে চলে যায়, তখন কিন্তু সেই গ্রহ রেট্রোগ্রেড অর্থাৎ বকরি কিন্তু হয়। এই বকরি হওয়ার ফলে কি ফল দিতে চলেছে বিশ্ব রাশিকে, আমি একে একে আলোচনা করব। বিশ্ব রাশির বর্তমানে আগে শুনে নিন, দ্বাদশভাবে অবস্থান করছে, কোন কোন ভাবের ফল দিবে। আপনাদের একাদশভাবের ফল দিবে, আপনার ষষ্ঠভাবের ফল দিবে, আপনার অষ্টমভাবের ফল দিবে, আপনার চতুর্থভাবের ফল দিবে এই রেট্রোগ্রেড বৃহস্পতি। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, রেট্রোগ্রেড হচ্ছে বৃহস্পতি দ্বাদশভাবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন, ফরেন থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং যারা এয়ার হোস্টেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। বিদেশ যারা যেতে চাইছেন, বিদেশ যারা যাত্রা করতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ আপনাদের দেখা যাচ্ছে। এবং বিদেশের মাটিতে বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা বিদেশ থেকে লাভ পেতে চাইছেন, আপনাদের এই সময় কিন্তু লাভের পরিমাণটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কারণ 31 ডিসেম্বর পর্যন্ত এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকছে। এইবার আসি, এই বৃহস্পতি আপনার একাদশভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে, একাদশভাবে ফল দেবে। অর্থাৎ এই সময় আপনাদের প্রমোশনের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, কোনো জায়গাতে প্রমোশন, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো জায়গায় আপনাদের টাকা পুনরুদ্ধার, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সফলতা, সাকসেস নির্দেশ কিন্তু করছে। এরপর যে জায়গাটার কথা বলবো, চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, আমি একটি কথা বলবো, যারা প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন, একটু সাবধানে কিন্তু করবেন। সম্পত্তি কেনার ব্যাপারে বা সম্পত্তি বিক্রি করার ব্যাপারে বা ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা সতর্কভাবে করুন। এর কারণ, বকরি বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি পড়ছে, বিশেষ করে
মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, মায়ের হেলথের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনার টেনশনের বিষয় কিন্তু আপনাদের রয়েছে। এবং ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি পড়ে আপনাদের নিজস্ব শরীরের দিকটা, বিশেষ করে আপনাদের সুগার, আপনার প্রেসার বা পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, লিভারজনিত সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু এই 120 দিনের মধ্যে কিন্তু বৃদ্ধি কিন্তু করতে পারে। এবং আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন বা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন বা ভালো একটা এমএনসি কোম্পানিতে চাকরি চাইছেন বা জব পরিবর্তন করবেন ভাবছেন, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মর জায়গাটা কিন্তু খুব ভালো লাভ আপনাদেরকে কিন্তু দিবে। তবে এই সময়ের মধ্যে আপনাদের ঋণ লোন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুটা হলো আপনার উন্নতির কারণ শত্রু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট 100% আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূর যাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির কেমন স্থিতি রয়েছে। এটা একটা সার্বিক বিচার, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মিলবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে কথাটা বলছি। এবং আপনাদের ফরেন কানেকশানগুলো এবং যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি রাইটার, এখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এবং শেয়ার বাজার ফাটকা, স্টক মার্কেট এবং ফরেন, এই সকল সেক্টর থেকে এই 120 দিনের মধ্যে আপনাদের কিন্তু লাভ আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আবারও বলছি আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা না, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আবারও বলছি, বৃহস্পতি খারাপ থাকলে আপনারা মা তারা কবচ পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।